নমস্কার বন্ধুরা এই মাত্র দেখে এলাম কর্ণ সুবর্ণের গুপ্তধন তো এখন দর্শক মহলে একটাই প্রশ্ন যে এই মুভিটা কেমন যেহেতু বুক মাইশোতে সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে তেলার যথেষ্ট প্রশংসা পেয়েছিলো এবং সনাদার আগের যে দুখানা পাত ছিল সেই দুখানা পাত বক্স অফিসে যথেষ্ট সফলতা লাভ পেয়েছিলো তে সেই হিসাবে বিবেচনা করলে কর্ণ সুবর্ণের গুপ্তধন যথেষ্ট ভালো একটা উন্নত মানের সিনেমা আমার কিন্তু একবার দেখে মন ভুললো না বারবার হলে যেতে ইচ্ছা করছে মানে আমরা বলি না যে দুর্গা সময় হলে গিয়ে একটু মানে এন্টারটেনমেন্ট পেতে চাই বা এনজয় করার যে আনন্দের মুহূর্ত সেইগুলো অনুভব করতে চাই তো তার জন্য কন্নসুবনের গুপ্তধন একটা পারফেক্ট বাংলা সিনেমা তো সুভনের গুপ্তধন অবশ্যই মানে সনাদার যে আগের দুখানা পাত জকের ধন বা দুর্গেশগড়ের গুপ্তধন তার থেকে আলাদা বেতার কিছু করার চেষ্টা করা হয়েছে এবং কন্নসুবনের গুপ্তধনের যে গল্পের ধরন একটা ভিন্ন স্বাদের পুরোপুরি ইউনিক যেটা আগে বাংলাতে দেখা যায়নি এবং এখানে বলা আমি যেটা বলবো যে সব কিছু এলিমেন্ট কিন্তু দেখানো হয়েছে মানে যেরকম কমেডি রয়েছে সেরকম ইমোশন রয়েছে সেরকম অ্যাডভেঞ্চার রয়েছে মানে প্রত্যেকটা ব্যাপারগুলোকে বাঙালিয়ানার ফ্লেভারের মধ্যে দিয়ে মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে প্রত্যেকটা সিন বাই সিন সত্যি প্রচুর আনন্দ পেয়েছি পার্সোনালি মানে কমেডি সিনগুলো মানে কমে কমেডির সিনগুলো দেখে রীতিমতো আমি প্রচুর হেসেছি প্রথমত যে ডায়লগুলো লেখা হয়েছে সেই ডায়লগুলো যখন দিচ্ছে আবির চ্যাটার্জি বলি বা যারা রয়েছে মানে সেই ডায়লগ ডেলিভারির সঙ্গে সঙ্গে এদের যে এক্সপ্রেশনগুলো মানে এক্সপ্রেশনই আমাদেরকে হাসাচ্ছে খুব এনজয় করেছি তো পার্সোনালি যদি বিজিএম নিয়ে কথা বলি বিজিএমও বেশ ভালো যেভাবে আবির চ্যাটার্জি ঈশা শাহ তারা যেভাবে ঘন জঙ্গলের মানে মধ্যে দিয়ে যাচ্ছে তখন যে একটা মানে বিজিএম বাজছে সেই বিজিএমের মানে টানে সেই যে প্রাকৃতিক পরিবেশটা দেখানো হচ্ছে সেই ভয়ানক পরিবেশ এবং মিউজিকটা টানে রীতিমতো আমার তো লোম খাড়া হয়ে গিয়েছিল মানে সত্যি কথা বলতে প্রচন্ড ভয় পেয়েছি একটা ভয়ানক যে আতঙ্কের ব্যাপার সেইটা কিন্তু মনের মধ্যে জাগাতে পেরেছে এবং সেই লোকেশানগুলো যেভাবে ঘন জঙ্গল তারপর রাস্তাঘাট গাছপালা নিঃশব্দ একটা পরিবেশ সেই পরিবেশের মধ্যে দিয়ে এরা যেভাবে হাঁটছে কথা বলছে মানে চোখ মুখের আভ্যাব দেখাচ্ছে আবিরিশা বাকি যারা রয়েছে জাস্ট অসাধারণ তো আমার কিন্তু ওভারঅল মিলে ভালো লেগেছে এবং গানগুলো খুব ভালো গল্পের সঙ্গে কিন্তু ম্যাচ করেছে প্রত্যেকটা ধাপে এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট তো যথেষ্ট ভালো ক্যামেরার কাজ বলি ভিএফস বলি পিকচার কোয়ালিটি বলি তারপরে সাউন্ড কোয়ালিটি বলি প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো ইউজ করা হয়েছে যেগুলো চোখে লাগার মতন তো বন্ধুরা এবার যদি আমি অভিনয় বা পারফরম্যান্স নিয়ে কথা বলি প্রত্যেকটা অভিনয় জাস্ট অসাধারণ আবির ঈশা সাহা অর্জুন মানে এরা অভিনয়ের হেডমাস্টার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমি মনে করে থাকি এরা এক একটা অভিনয় স্কুল মানে অভিনয় কাকে বলে শেখা উচিত তো আবার আমার তো ওভারঅল মিলে কাজটা খুব ভালো লেগেছে তো রিভিউটা বেশি বড় করব না তার কারণ হচ্ছে আমাকে আরও একটা মুভি হলে গিয়ে দেখতে হবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা হলে গিয়ে অবশ্যই দেখে আসো আর যদি না দেখো তাহলে জীবনে অনেক কিছু বড় মিস করবে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যদি দুশো টাকা টিকিট কেটে এই মুভিটা দেখো মনে হবে যে দু লাখ টাকার কোনো হাইফাই দারুণ জিনিস দেখে ফেললাম এমনটা আপনাদের মনে হবে তো বেশি মিস করতে হবে না এক্ষুনি গিয়ে হলে গিয়ে আপনারা দেখে আসুন তো আমার এই ভিডিওটা লাইক করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সিলেক্ট করে দিন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব পরি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ভালো থাকুন